ব্রেক্সিট বিতর্কে শেষমেশ নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন টেরেসা মে। জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকারে ভারত হস্তক্ষেপ করলে বিরোধিতা করবে পাকিস্তান, বিবৃতি দিয়ে জানিয়ে দিল পাক বিদেশ মন্ত্রক। জানালো গণভোটের আগে এমন হস্তক্ষেপের অধিকার নেই ভারতের। ভরাডুবির পর এবার ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে কংগ্রেসের অন্দরে। হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠালেন উত্তরপ্রদেশের প্রদেশ সভাপতি রাজ বাব্বর। রাহুল গান্ধীকে হারিয়ে প্রকৃত অর্থেই তারকা বিজয়ী স্মৃতি ইরানি। জয়ের পর শুক্রবার তিনি টুইটে লিখেছেন, আমিরের জন্য নতুন সকাল একটা নতুন অঙ্গীকার, আমিরের কাছে আমি কৃতজ্ঞ। ২০১৪র মতো আসন কম হওয়ায় ফের লোকসভায় বিরোধী দলের তকমা খোয়ালো কংগ্রেস। বিরোধী দলের তকমা পেতে গেলে অন্তত 10% আসনে জয়ী হতে হয়, এবার মাত্র 52টি আসন পেয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারে নামিয়েও কোনো লাভ হলো না কংগ্রেসের। ফলাফল প্রকাশিত হতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার প্রচার করা 31টি কেন্দ্রের মধ্যে 30টিতেই শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। দলবিরোধী মন্তব্যের জন্য 6 বছরের জন্য শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বিজপুরে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠকের পরেই সিদ্ধান্তের কথা দলের তরফে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির ভোট বিজয়ের পর দ্বিতীয় দিনেও চাঙ্গা সেন্সেক্স। শুক্রবার বাজার খোলার পরই চড়তে শুরু করে সেন্সেক্সের সূচক। দিনের শেষে সূচক পৌঁছায় 39,435, নিফটি পৌঁছায় 11,844। বুয়েন্স আইরেস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হলেন দিয়েগো মারাদোনা। প্রাক্তন বান্ধবীর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মারাদোনা দেশের বাইরেই ছিলেন। ৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে না কাতারে, জানিয়ে দিল ফিফা। 2022-এ কাতার বিশ্বকাপ হবে 32 দলেরই। জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা ছিল বিশ্বকাপ।